পাপু এখানে রেখে দাও সব। আচ্ছা রাখবে না। টমেটো কোথায় রেখেছো? রেড বাস্কেট। মামি আজকে ওটা নেই। টমেটো আগে নিয়ে নিছো? হাতে সিরবাজে দেখি কয়টা হয়েছে। কিছু সময় বাহিরে থাকলে এখন বেশ ঠান্ডাই লাগে। মোটামুটি ওয়েদার এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। সেপ্টেম্বর মাসেরও প্রায় 14-15 তারিখ হয়ে যাচ্ছে, আর কয়দিনই বা ভালো ওয়েদার থাকবে এই শীত প্রধান দেশে। তো যে কয়েকটা বরবটি পেয়েছি ওটার সাথে ফ্রিজে বেগুন ছিল টমেটো আলু দিয়ে, আলুগুলোও নতুন আলু, তো ভাবলাম শুটকি দিয়ে রান্না করে ফেলি। এটা হচ্ছে যে চিংড়ি শুটকি, আর সাথে আরেকটা শুটকি আছে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হাইসা শুটকি বলে, কিন্তু অন্য কোথায় কী বলে জানি না। তো ওটা রান্না করছি আগামীকালকের জন্য, আর এখন রাতের জন্য আবার ডিনারের ব্যবস্থাও করে নিচ্ছি। এখন ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এই সময়টাতে কফি বা চা এটা অন্যরকম ভালো লাগে, মানে শান্তি বলতে শান্তি। এর সাথে নাস্তা বা বিস্কিট কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট এক কাপ কফি হলেই চলে। আমাদের আবার কফি খাওয়াটাই বেশি হয়, মনে হয় যে ওটাই বানাতে সহজ। তো আমার হাজব্যান্ড আজকে আবার মাছ দুটো আমাকে কেটে দিবে। তো প্রায় সময় আমাকে বলে তুমি রেখে দিও, আজকে যেহেতু বন্ধের দিন ভাবলাম যে কি না এই সুযোগে আমি ওর হাতে করাই, তাহলে কিছুটা আন্দাজ করতে পারবে যে কাজটা একেবারে সহজ না। তো আবার অনেক সময় দেখা যায় যে ও যে ও কাজ থেকে ফিরবে আমি করে ফেলি, তখন মনে হয় যে কি আমার উপর অনেক প্রেশার পড়ে যায়। ওর কাছেও মনে হয় যে কি মাছটা ধরলাম আর কাটা হয়ে গেছে। তো যাই হোক, আজকে নিজে করে কিছুটা আন্দাজ করতে পারবে। অনেক সুন্দর করে কেটে দিয়েছে, আমিও সাথে ছিলাম, কিভাবে রাখতে হবে কি করতে হবে দেখিয়ে দিয়েছি, কিন্তু সিঙ্কটা আমি ভালো করে আমার মনের মতো করে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে শুটকির কারিটাও হয়ে গিয়েছে। এটা যে আমার কাছে কি ভালো লাগে মানে এটা বোঝাতে পারবো না। মাছ মাংস আমার কিছুই লাগবে না, শুটকি দিয়ে এই ধরনের বরবটি আলু বা দেশি সিম হলে তো আর কোনো কথাই নেই, অনেক ভালো লাগে। আর আজকে ডিনারে থাকছে স্প্যাগেটি, অনেক দিনই পরেই করছি, তো আজকে একটু ভিন্নভাবেই করব। বাচ্চারা অনেক পছন্দ করে, আমার ছোট ছেলেও পছন্দ করে। তো প্যাকেটের গায়ে 6-8 মিনিট লাগবে, তো অতটুকু সময় সেদ্ধ করব, হয়তো বা 1-2 মিনিট একটু বেশিও হতে পারে, কিন্তু স্প্যাগেটির একবার একটা সুবিধা ওটা কখনো নরম হয় না। আমার ছোট ছেলে অনেক পছন্দ করে। এখন না তুমি ওটা লেখা শেষ করে ফেলো, ছেলেকে আবার একটু হোমওয়ার্ক দিলাম, তো মাঝে মধ্যে বলি যে তোমাকে এখন স্টাডি করতে হবে, তো করে জাস্ট একটু বসে, যেহেতু দেখে যে আমিও বসি ওর বড় ভাইও বসে, মাঝে মধ্যে ওর বাবাও বিভিন্ন কাগজপত্র নিয়ে একটু দেখে, তখন ও মনে করে যে এগুলো পড়াশোনা চলছে। পেস প্যাকেটির জন্য যে সস সেটা চিকেন সস, এটাই তৈরি করে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। স্প্যাগেটিও হয়ে এসেছে, 2-1 মিনিটের মধ্যে নামিয়ে নিব। পানিতে আমি কিছুই দিইনি লবণ তেল, তো এর জন্য এখানে আরও কিছু কাজ করতে হবে। প্রথমে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিব, তারপর একটু বাটার আর রসুন দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, বাচ্চারা অনেক পছন্দ করে, আমার নিজেরও ভালো লাগে। তো মাঝে মধ্যে আমার ছেলে কি করে ছোটটা এটা রান্না করার সময় ও চায় যে কি ও এমনি এমনি সেদ্ধ অবস্থায় খাবে, তো অলরেডি ও নিজের থেকে কয়েকটা এর পাশে নিয়ে নিয়েছে। এই 1 মিনিটের মতো আমি জাস্ট নেড়ে চেড়ে নিব, কিন্তু খেয়াল রাখবো লবণটা মানে পারফেক্টলি হয়েছে কি না। লবণ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, লবণটা কম হলে খেতে ভালো লাগে না, আবার বেশি হলেও সমস্যা। যে কোনো খাবারে এই লবণটা পারফেক্ট হওয়াটা খুবই জরুরি, এটা যে মানে কতটুকু
প্রভাবিত করে খাবারের স্বাদকে সেটা আমার কাছে আসলে অনেক বেশি, আমি ওভাবে বোঝাতে পারবো না। তো এক মিনিটের মতো জাস্ট একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে নিচ্ছি। আর এর মাঝে আমি একটু টেস্টও করে দেখলাম লবণটা একদমই ঠিক আছে। তো লবণটা ঠিক থাকার জন্য আমি যে পানি থেকে স্প্যাগেটিগুলো তোলার পরপরই আমি হাত দিয়ে আন্দাজ করে সুন্দর করে মেখে নিয়েছি, এতে করে লবণটা একদমই পারফেক্ট হয়। তো আমার বাবার খাবার রেডি। ফুল হয়েছে বাবা, না বাটার খাওয়া যাবে না বাবা। ও বাবা একটু বলো মাকে, অনেক মজা। মাকে থ্যাংকস বলো। ও বাবা রাউন্ড করে ফেলো, মা যেভাবে শিখিয়েছি। হ্যাঁ সাইড থেকে করো তাহলে ইজি হবে।